ভয়াবহ বিমান দুর্ঘটনা, মাঝ আকাশে দাও দাও করে জ্বলে উঠল বিমান, মৃত তিন। তো এই ভয়াবহ বিমান দুর্ঘটনা কবে, কখন, কোথায়, কিভাবে ঘটেছে, এছাড়াও এই দুর্ঘটনার জেরে এখনো পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে, এছাড়াও কতজন আহত রয়েছে, এছাড়াও বর্তমানে সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে, বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। রাজধানী মস্কোর ঠিক বাইরে রাশিয়ার প্রশিক্ষণরত একটি বিমানের দুর্ঘটনা, ভয়ঙ্কর দুর্ঘটনা ধরা পড়ল ক্যামেরায়। মঙ্গলবার মাঝ আকাশেই প্রথমে আগুন ধরে যায় বিমানটিতে, তারপর ভারসাম্য ধরে না রাখতে পেরে ভেঙে পড়ল একটি রুশ সামরিক বিমানটি। রাশিয়ার নতুন ইল-112ভি সেনাবাহিনীর জিনিসপত্র পরিবহন করা বিমান মঙ্গলবার মস্কোর বাইরে এই বিমানটি প্রোটোটাইপের পরীক্ষা হওয়ার সময় দুর্ঘটনার মুখে পড়ে। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, বিমানটিতে তিনজন ক্রু সদস্য ছিলেন, তাদের তিনজনেরই মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিমান দুর্ঘটনার আগের একটি ভিডিও প্রকাশ পায়, তাতে দেখা যাচ্ছে মাঝ আকাশে আচমকাই বিমানটির ডান দিকে ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল, এরপর ভারসাম্য হারিয়ে মুখ থুবড়ে পড়ে। মস্কোর কাছে কুম্বিঙ্গা নামের এক জঙ্গলে আছড়ে পড়ে বিমানটি। রিপোর্ট মোতাবেক জানা গিয়েছে ইঞ্জিনে আগুন লাগার জেরেই এই দুর্ঘটনাটি ঘটেছে, তবে এর পিছনে আরও কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। তবে রুশ এয়ার ট্রাফিক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও এই দুর্ঘটনার কথা স্বীকার করা হয়নি। তারা জানিয়েছেন এই প্রতিবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে, যাত্রীদের অবস্থান সম্পর্কেও তাদের কাছে নিশ্চিত কোনো খবর নেই। তো এই ছিল এখনকার মতো খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।